ফোন ধরছে না কেন? মাঝে মাঝে ইচ্ছে করে না সবগুলোকে চাকরি থেকে ছাঁটাই করে দিই। আরে কি আশ্চর্য সাদিক, তুমি হাসছো কেন? হাসবো না, একটা সময় ছিল যখন আমিও চাইতাম সবাইকে অফিস থেকে ছাঁটাই করে দিতে, কিন্তু তুমি স্টাফদের নিয়ে একজোট হয়ে কি প্রতিবাদ এটা করতে, সে কথা ভেবেই হাসছিলাম। সাদিক, এই সিচুয়েশনটা পুরোপুরি আলাদা। এই কোম্পানিটাকে না আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, এখন যদি কেউ এসে কাজে ফাঁকি দেয় বা কোনো রকম অবহেলা করে তাহলে না অনেক রাগ হয়। না, কোম্পানির মানুষগুলো হয়তো একই রকম আছে, বদলে গেছে শুধু তুমি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি কতক্ষণ ধরে ফোন করছি, আপনি ফোন রিসিভ করছেন না কেন? আশ্চর্য, আপনি ফোন দেখেছেন, আপনি কল ব্যাক করবেন না? অদ্ভুত ব্যাপার, ফোনের বিলটা তো অফিস থেকে দেওয়া হয় নাকি? আচ্ছা শোনেন, আমার আর সাদিকের সিঙ্গাপুরের ভিসা করা লাগবে। হ্যাঁ, খুব ইমার্জেন্সি মেডিকেল ভিসা। আর শুনুন, আপনি অ্যাপ্লিকেশন করে যা যা ব্যবস্থা করার দরকার হয় করুন, আর একজন লোক পাঠিয়ে দিন বাসায়, আমি পাসপোর্ট পাঠিয়ে দিচ্ছি। ওকে সাদিক, তোমার পাসপোর্ট কোথায়? এই ওয়ার্ড্রবে আছে, দেখো। কি আবার কি? আমি সত্যি ভালো হয়ে যাবো তো? ওপরওয়ালা যদি চায় তাহলে বিদেশ গিয়ে চিকিৎসা করালে তুমি অবশ্যই ভালো হবে সাদিক। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? মিস্টার, সাদিকের শরীরে যে যে লক্ষণগুলো আছে আর স্ক্যান রিপোর্টটা যেই সিচুয়েশনে আছে সেগুলো দেখে বুঝলাম যে একেবারেই ক্যান্সারের লাস্ট স্টেজগুলোর মধ্যে আছে। এখান থেকে আসলে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসাটা কঠিন, সেটা আপনি দেশে বা দেশের বাইরে যেখানে ট্রিটমেন্ট করেন। কি ভাবছো? না সাদিক, ভরসা রাখো, আমি থাকতে তোমার খারাপ কিছুই হবে না। এসো আয়ন। কি ব্যাপার, তোমাদের কি এরকম লাগছে কেন? না, ওই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তো, তাই ওরকম টায়ার্ড মনে হচ্ছে, টায়ার্ড হয়ে গেছে বাবা। আমরা ঠিক আছি আয়ন। আচ্ছা, তোমার শপিং কেমন হলো বলো? আমি তো নিজের জন্য কিছু কিনতে যাইনি। তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট ঈশা, ও তো পথ শিশুর দিনে কাজ করে, ওর সাথে গিয়েছিলাম জামা কাপড় কেনার জন্য। যাক, মেয়েটা আমার বুদ্ধিতে ভালোই এগিয়েছে। এটা তো খুবই ভালো কথা বাবা, মানুষের জন্য কাজ করতে পারাটা তো। বাবা, তুমি এখনো ডক্টর দেখাওনি? গিয়েছি বাবা, দুজন ডক্টরকে দেখিয়েছি, দুজন ডক্টরকে দেখিয়েছি। আমিও ছিলাম আয়ন, তুমি কোনো চিন্তা করো না, তোমার পাপার ট্রিটমেন্ট এখন থেকে একেবারে ঠিক মতোই হবে। আয়ন, বাবা তুমি না গ্রামে যেতে চেয়েছিলে, যাবে না গ্রামে? সেই কথাই তো বলতে এসেছি, ব্যাগটা তো গুছিয়ে নিয়েছি, একটু পরে বের হবো। ভেরি গুড। আয়ন, তুমি একাই যাবে? হ্যাঁ। যাক না, অসুবিধা কি, এতগুলো বছর তো বিদেশেও একাই থেকেছে। সাদিক, বিদেশ আর গ্রাম কি এক হলো? আরে এক নয় বলেই তো ওর জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। আর সমস্যা কি, এটা তো আমাদের গ্রাম, আমি কেয়ারটেকারকে বলে রাখবো, কোনো সমস্যা হবে না বাবা। আমিও তো সেই কথাই বলছি, গ্রামে গিয়ে বুক ভরে একটা দিন শ্বাস নিতে চাই। সাবধানে যেও কিন্তু বাবা। আচ্ছা আয়ন, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ তো? না মামুনি, আমি তো বাসে টিকিট করেছি। বাসে টিকিট মানে তুমি বাসে? আর রুনা, চাক না বাসে, ঘুরে আসুক নিজের মতো করে, যাও বাবা। ছেলেটা তো বড় হয়েছে নাকি? সাদিকের এই ব্যাপারটা কিভাবে আয়নের কাছ থেকে লুকিয়ে রাখবো, আর কতদিনই বা রাখতে পারবো?